আসসালামু আলাইকুম, সীমাস কুকিং ডায়েরি থেকে স্বাগত। আশা রাখি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব নবী সেমাই রেসিপি। তো আশা রাখি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো নবী সেমাই রেসিপি তৈরির জন্য কী কী লাগছে দেখি। তো সেমাইয়ের ডেরাদার তৈরির জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো লাচার সেমাই। এটা আমি ভেঙে নিয়েছি হাত দিয়ে, এরকম ছোটো ছোটো করে নিয়েছি। তো এভাবে নিলে পরিবেশন করতেও সহজ হয় আর খেতেও অনেকটা ভালো হয়। তো এরকম করে আমি নিয়ে নিয়েছি। এখন পরবর্তী ধাপে যাব। তো এখন প্রথমেই আমি একটি চুলা একটি প্যান দিয়েছি, এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে ঘি। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন। তো এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আর কিশমিশ, ছোটো ছোটো করে কেটে নিয়েছি বাদামগুলি। তো আমি একটু ভেজে নিচ্ছি হালকা। তো এর ভিতর আমি দিয়ে দিচ্ছি সে যে সেমাইটা ভেঙে রেখেছিলাম সেটা। তো সেমাইটা দিয়ে আমি সুন্দর করে এভাবে মিশিয়ে নিচ্ছি ঘিয়ের সাথে। তো ঘিয়ের সাথে সেমাইটা মিশিয়ে নিয়ে এর ভিতর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আইসিং সুগার। তো আপনারা নর্মাল চিনিটাও দিতে পারেন, তাহলে একটু মিশিয়ে নিতে সমস্যা হয়, কারণ চিনিটা গলতে চায় না, কারণ আমাদের চুলাটা কিন্তু একেবারেই লো আছে। তো চিনিটাকে মিশিয়ে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা দিয়ে সুন্দর করে আমি এভাবে একটু মিশিয়ে নেব। তো এটা কিন্তু লো আঁচে করতে হবে, আর লাচির সেমাইটা কিন্তু ভাজাই থাকে, সেজন্য এটা অনেকটাই লো আঁচে ভেজে নিতে হবে। একটু ক্রিস্পি হয় সেরকম করে নিতে হবে, এটা ভাজার কিছুই নাই। তো চিনিটা কিন্তু লো আঁচের জন্য চিনিটা গলতে চায় না আসলে। তো আমি এখন তার জন্য সামান্য পরিমাণ একটু হাতে পানি নিয়ে এভাবে একটু ছিটা দিয়ে নিচ্ছি পানে। তো বেশি পরিমাণে দেওয়া যাবে না, এভাবে আস্তে আস্তে করে 2 বার দিলেই কিন্তু চিনিটা মিশে যাবে। তো কিছুক্ষণ এভাবে সেমাইটাকে ভাজার পরে একটু ব্রাউন কালার হয়ে আসছে। তো আমি এখন চুলাটা বন্ধ করে দেব, আর চিনিটা গুঁড়ো দুধটা কিন্তু একেবারেই মিশে গিয়েছে আর একটা ক্রিস্পি ভাব হয়েছে। তো আমি এখন এটাকে তুলে নিচ্ছি। তো আমি এখন চুলায় একটি পাত্র দিয়েছি, আমি যে ডেজার্টটা তৈরি করব তার ভিতর যে ক্রিমটা থাকবে সেই ক্রিমটা তৈরি করব। তো এর জন্য আমি পাত্রে 1/4 কাপ পানি দিয়েছি। 1/4 কাপ পানির ভিতরে আমি 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়েছি। দুধটাকে আমি এভাবে পানির সাথে মিশিয়ে নেব। আমি সহজে একটা ঘন দুধ তৈরি করছি। এটাকে সুন্দর করে আমি পানির সাথে মিশিয়ে নেব। তো আপনারা চাইলে লিকুইড দুধটাকেও জাল করে ঘন করে নিতে পারেন। তো এখন আমি চুলাটা অন করে দিচ্ছি। চুলাটা অন করে দিয়ে আমি এটাকে সুন্দর করে নেড়ে নিচ্ছি, আর এর ভিতর দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ পরিমাণে কনরেস মিল্ক। তো কনরেস মিল্কটার পরিবর্তে আপনারা, আমি এটা মিষ্টির জন্য দিয়েছি, আপনারা চিনিও দিয়ে দিতে পারেন।
तो ये भावे लो आचे अमी किचुकुन जाल करे नहीं है छी आ ये टकितु अनबोतो निर्णीते होबे ना लेकितु लेके जाओर शब्ब बना थाके तो एकोन अमी दिए दिच्छी एर भी तोरे घनोतोटा बारात जन्नो अमी एक टेबल चम्मच पुरी माने कॉर्नफ्लावर डेढ़ टेबल चम्मच पुरी माने पानी बाद दूधेर साथे कॉर्नफ्लावरटा एकटु मिशिए तारपरे एटार साथे आमि दिए दिच्छि एते करे क्रीमटा अनेकटा घन होबे तो एखन अनबरत मेरे निते होबे आर आपनारा कन्डेन्स मिल्कर परिवर्ते एखाने चीनिओ यूज करते पारेन कन्डेन्स मिल्कटा दिले आसले क्रीमटा खूब भालो हय खेतेओ भालो हय कालारटाओ अनेक सुंदर आसे तो आमी एखन किछु समय एरकम बेशि समय ना किछु समय दुई तीन मिनिटेर मतो एकटु जाल करे नेब तो क्रीमटा किन्तु आमी दुई मिनिटेर मतो जाल करार परे एभावे एकटा घनत्व एसेछे तो एखन आमी पुरोटा अफ करे दियेछि तो एखन एटाके आमी क्रीमटाके एकटु ठान्डा करे नेब तारपर आमी सार्व करे देखाबो तो एखन आमी सार्व करब सेजन्य आमी दुटी एभावे डेजार्ट कप नियेछि आपनारा चाइले एटा बड़ो कोनो सार्विंग डिशेओ परिवेशन करते पारेन एखन आमी जे सेमाइटा भेजे रेखेछिलाम सेई सेमाइटा आमी कापे दिए दिच्छि तो किछुटा सेमाइ एभावे आमी दिए एकटु आलतो करे एभावे एकटु छेद करे नेब नियेछि तो एखन आमी जे क्रीमटा तैरी करेछिलाम सेई क्रीमटा दिए देब क्रीमटा किन्तु ठंडा होवार पर अनेकटाई घन हये गियेछे दियेछि तो एखन आमी एकटु एभावे झाकिये नेब क्रीमटा जेनो एकटु छेद हये जाय तो एर उपरे आमी किछुटा सेमाई दिए देब তো সেমাইটা দিয়ে এভাবে একটু আমি আলতো করে সেট করে নেব সেট করা হয়ে গিয়েছে তো এখন আমি একটু সাজিয়ে নিচ্ছি একটু আমি চেরি দিয়ে দিচ্ছি একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে এটাকে আমি একটু বাদাম দিয়ে দিচ্ছি যে কোনো ড্রাই ফ্রুটস অথবা কিশমিশ দিয়ে সাজিয়ে নিতে পারেন তো রেডি হয়ে গেল নবাবি সেমাই রেসিপি তো আমি এটা কিন্তু তিনটি লেয়ারে তৈরি করে নিয়েছি সাজিয়ে নিয়েছি আপনারা চাইলে চারটি পাঁচটি লেয়ারেও সাজিয়ে নিতে পারেন এভাবে সেটাও কিন্তু অনেক বেশি ভালো হবে তো আশা রাখি আজকের রেসিপি ভালো লাগছে আপনারা অবশ্যই এই ঈদে একবার হলেও ট্রাই করে দেখবেন এটা কিন্তু দেখতে যেভাবে সুন্দর খেতেও কিন্তু অনেক ভালো তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ